নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশাল জাতের একটি গরুর নাম রাখা হয়েছে পদ্মা সেতু। আড়াই বছর বয়সী গরুটির গায়ের রং হালকা লালচে এবং গলার দিকে কালো। 7 ফুট লম্বা এবং 5 ফুট উচ্চতার এই গরুর ওজন প্রায় 17 মণ। দাম হাঁকা হচ্ছে 5 লাখ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে গরুটি প্রস্তুত করেছে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার কাসাফ এগ্রো ফার্ম। সরজমিনে দেখা গেছে এই খামারে আসা ক্রেতাদের মূল আকর্ষণ দেশাল জাতের এই গরুটির দিকে। কেউ ছবি তুলছেন, আবার কেউ ভিডিও ধারণ করছেন। খামারের কর্মচারীরা জানান, প্রতিদিন পদ্মা সেতুর খাদ্য তালিকায় আলাদাভাবে 4 কেজি ভুষি, 11 কেজি সবুজ ঘাস এবং 6 মুঠো খড় থাকে। আমাদের গরুর নামটা করণ করে যেহেতু স্বপ্নের একটা পদ্মা সেতু আমাদের এখানে হয়েছে, তো ওই হিসাবে আমরা আমাদের যে ফার্মের সবচেয়ে বড় গরু এটা, তো এই জন্য আমরা এটার একটা আমাদের স্বপ্ন আছে, তো এটার নাম দিয়েছি স্বপ্নের পদ্মা সেতু। আচ্ছা, এটা কত করে বিক্রি করতেছে? আমরা এখানে নির্ধারিত করি নাই, কিন্তু এটার ওজন আছে প্রায় আপনার 680 কেজির মতো, তো আমরা 5 লাখ দাম চাচ্ছি আর কি। আচ্ছা, এটা কতদিন ধরে? এটা আমরা পাচ্ছি প্রায় 2.5 বছর হবে। 2.5 বছর ধরে আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে কেমন সাড়া পাচ্ছেন আর কি মানুষের? আলহামদুলিল্লাহ, আজকে পোস্ট করার পরে যে নামটা শুনে অনেকে ইউনিক নাম সবাই পছন্দ করছে, এবং আমাকে অনেকে কল দিয়েছে যে আপনাদের গরুটার সাথে একটু দেখবো এবং ছবি তুলবো, ভিডিও করবো। আমি বলছি আসেন, সমস্যা নেই, আমরা ভিডিও করবো, দেখাবো। এবং আল্লাহর রহমতে 100% হালাল, আমাদের এই গরু কোনো ফিড খাওয়াই না আমরা। আমাদের নিজস্ব সাইলেন্সার আছে, আমাদের ক্ষেতের থেকে করা ঘাস আছে, এবং নিজস্ব সাইলেন্সার আমরা নিজেরা বানাই গরুটা খাওয়াই। এবং এখানে কোনো প্রকার ফিড বা ভেজাল কোনো খাবার নাই, আমরা 100% হালাল খাবার খাওয়াই। যেমন আমাদের গমের ভুষি, তারপরে ভুট্টার গুঁড়া, তারপরে কুড়া, বাংলা কুড়া, অরিজিনাল যে বাংলা কুড়াটা সেটা খাওয়াই, এবং বুটের ছোলা খাওয়াই, তারপর রাফ খাওয়াই, এবং সব কিছুই ভালো জিনিস আমাদের। আলহামদুলিল্লাহ, যদি আমাদের গরুর মনে করেন কোনো একটা কিছু হয়েও যায়, আলহামদুলিল্লাহ গরু রাখিয়ে দিতে পারবো, সমস্যা নেই। কারণ কোনো প্রকার ইঞ্জেকশন বা কোনো প্রকার ফ্যাট জাতীয় কোনো কিছু আমাদের গরুতে নাই।